আট থেকে দশ বছর যখন চাকরি হলো তারপরে আমি আর ওটা জাস্ট নিতে পারছিলাম না কি করতে চাই আমার কাছে ক্লিয়ার ছিল না এটুকু জানতাম যে আমি হিমালয় থাকলে খুব ভালো থাকি আমাদের থাকি সান্দাকফুতে গাইড কখনো পোর্টার এইভাবে কাজটা শুরু করি মানে জাস্ট একটার পর একটা ট্রিপ করতে থাকে তো এইটা ছিল একটা বড় ঝাঁপ যখন আমি একটা স্টেডি চাকরি ছেড়ে দিলাম এবং ঠিক করলাম যে হিমালয়টাই আমি হিমালয়ে আমার জীবিকা হবে হিমালয় থেকেই আমি সাস্টেনেন্স খুঁজে নেব তো প্রথমে ট্রেকিং তারপরে সেটা স্লোলি টোয়েন্ট টু এক্সপিডিশানস মাউন্টেনিয়ারিং এক্সপিডিশানস প্রায় ধরুন পনেরো কুড়িটা এক্সপিডিশান ততদিনে করে ফেলেছিস তার উপর দাঁড়িয়ে আমি মানুষকে বলতে শুরু করলাম যে হ্যাঁ আই ক্যান টেক ইউ টু এ মাউন্টেন অ্যান্ড আই ক্যান ব্রিং ইউ ব্যাক সেফলি হচ্ছে আমার মূল পাহাড়ে আমার মূল ফ্যাসিনেশান হচ্ছে এক্সপ্লোরেশন নট জাস্ট এই ক্লাইম্বিং এনি মাউন্টেন একটু এক্সপ্লোরটারি সেই জায়গাটা থেকে শুরু হয় যে ব্ল্যাঙ্কস ইন দ্য ম্যাপ খোঁজা চীনের যেখানে ব্রহ্মপুত্র ইয়াং সিকিয়াং এই সমস্ত মেজর নদীগুলো একটা জায়গা হয়েছে কি তিনটে নদী অলমোস্ট প্যারালালি বয়ে গেছে বেশ কয়েকশো কিলোমিটার গল্প কিন্তু সেখানে ওই ওই অঞ্চলটা নিয়ে পড়তে গিয়ে আমি দেখতে পাই যে একটা প্রচুর মানে যতটা না ইনফরমেশান আছে তার থেকে বেশি ইনফরমেশান নেই এরকম জায়গায় অনেক বেশি গুগল ম্যাপে দেখায় একটা পাহাড় যাতে বরফ রয়েছে কিন্তু তার সম্বন্ধে কোনো মানুষের কোনো নলেজ নেই এবং দেখি সেখানে একটা ছোটোখাটো পর্বতমালা রয়েছে যেটা হচ্ছে এই চিমসা নদী মানে ইয়াংশিকিয়াং নদীর সেকেন্ড বেন্ডে তো তার তলায় একটা ছোট্ট গ্রাম যেটার নাম চিতেকে যেটার মানে হচ্ছে একটা কালো ডোবা তো আমি প্রোপোজ করি আমেরিক্যাল আমার রিপোর্টে যে এটার নাম তাহলে চিতেকে শান শান অর্থাৎ পাহাড় সেটা অ্যাকসেপ্টেড হয় আমার রিপোর্টটা পাবলিশ হয় যেটা আমি ওয়েল বলতে কিরম লাগে আবিষ্কার করেছি ওটা পর্বতমালাকে পৃথিবীর নলেজ বেসের মধ্যে অ্যাড করা যত ছোট হতে পারে কাজটা কিন্তু আমার মনে হয় একদম ইনসিগনিফিক্যান্ট নয় সাহারা যাব এবং সাহারা দিয়ে আমি সাইকেল চালাবো দ্য ইউনিকনেস অফ সাইক্লিং থ্রু দিস পার্ট অফ দ্য ল্যান্ড ইজ একশো কিলোমিটার কখনো দেড়শো কিলোমিটার কখনো একশো ষাট কিলোমিটার জনমানুষ নেই সেখানে ধুরু করছে মরুভূমি দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জিং পার্ট প্রথম দিন যখন আমি গুয়েলবিম অর্থাৎ গেট ওয়ে সাহারা যেটাকে বলা হয় সেখান থেকে যখন একশো তিরিশ কিলোমিটার ক্রস করে আমি পৌঁছই টানটান মানুষ ট্রাফিক ক্রমশ কম হয়ে যেতে থাকে প্রথম দিকে খুব রকি ডেজার্ট ছিল যেগুলোকে রেক বলা হয় এই রুটটা সাইকেল যেন সবথেকে বড়ো অবস্ট্যাকাল হচ্ছে হাওয়া যেটা আমরা ঝড় বুঝি মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে হাওয়া দেওয়া সেটা হচ্ছে নর্মাল হাওয়া সাহারা মরুভূমি যেটাকে হার মাটান বলা হয় বাট ইন দি এন্ড ইন দি এন্ড একটা খুব ভ্যাকুয়াম তৈরি হয় আমার প্রত্যেকটা বড় অ্যাডভেঞ্চারের পরে তখন বারবার মনে হয় যে এই কিছু লোকের হাততালি আর কেউ হয়তো একটা মানপত্র তুলে দিল বা ফেসবুকে এক লাইক লাইভ এর বা পরে আর কিছু থাকে না এন্ড অফ দ্য ডে আমাদের সমাজে যে সমাজে আমি বাস করি যেখানে আমি জন্মেছি সেখানে একজন অ্যাডভেঞ্চারিস্টের কোনো মূল্য নেই এখানে ইটস অল টেকেন ফর ব্র্যান্টেড যে হ্যাঁ ওই লোকটা তো যাবে আমার কাছে অ্যাডভেঞ্চার হ্যাস বিন এ ওয়ে অফ লাইফ